আসসালামু আলাইকুম। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল কাতার, কিন্তু এই দায়িত্ব আপাতত পালন করবে না দেশটি। মধ্যস্থতাকারীর অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে তারা। তবে রাজধানী দোহা থেকে হামাসের রাজনৈতিক কার্যালয় সরিয়ে নেবার বিষয়ে যেই খবর প্রকাশিত হয়েছে সেটি সত্য নয় বলে জানিয়েছে দেশটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, কাতার বিষয়টি নিয়ে তাদের সিদ্ধান্তের কথা আরও 10 দিন আগেই সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানিয়ে দিয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে কাতারের একটি কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ইসরায়েল ও হামাস দুই পক্ষকেই কাতার জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধবিরতির চুক্তিতে আন্তরিকভাবে যেতে রাজি না হবে, ততক্ষণ দোহা এ বিষয়ে আর মধ্যস্থতা করবে না। গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে বন্দি থাকা জিম্মিদের মুক্ত করতে দীর্ঘদিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে। এতে মধ্যস্থতা করছে কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর। তবে এখন পর্যন্ত কোনো আশার আলো দেখা যায়নি। সূত্রের দেওয়া তথ্যমতে কাতার যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, ইসরায়েল ও হামাস আন্তরিকভাবে আলোচনার টেবিলে ফেরার আগ্রহ দেখালে তারা আবার মধ্যস্থতা করবে। এদিকে সূত্রের বরাতে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, কাতারে হামাস নেতাদের আশ্রয় না দেওয়ার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি সেই আহ্বানে সাড়া দিয়েছে দোহা। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার ভাষ্যমতে, জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বানে হামাস নেতারা সাড়া দেননি, তাই যুক্তরাষ্ট্রের মিত্র কোনো দেশের রাজধানী তাদের আশ্রয় দেওয়া উচিত হবে না। তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আনসারি আল জাজিরাকে বলেছেন, দোহায় হামাসের রাজনৈতিক অফিস বিষয়ে যেই খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়, কারণ এই অফিসের মূল উদ্দেশ্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মাঝে যোগাযোগ স্থাপন করা। হামাসের একজন নেতা বলেছেন, তারা কাতারের মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানেন, তবে তাদের অফিস দোহা থেকে সরিয়ে নিতে বলেনি কাতার সরকার। এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।